রাজ্যের স্বাস্থ্য খণ্ডত ঘুণে ধরেছে। ভূত আছে ভগবান নাই, রোগী আছে চিকিৎসক নাই, আছে কেবল উন্নয়নের ভাষণের ফুলঝারি। সাবুয়ার পানীতোলা প্রাথমিক কেন্দ্রের অধীনত থাকা রংসঙ্গী স্বাস্থ্য বিভাগের এক অদ্ভুত কাণ্ড। হাজার হাজার জনসাধারণের জীবনক লৈ খেতালি খেলিছে রংসঙ্গী স্বাস্থ্য বিভাগে। এবছর ধরে চিকিৎসকবিহীনভাবে চলি আছে এইখন চিকিৎসালয়। যি সময়ত শাসনাধিষ্ঠ সরকারখনে স্বাস্থ্যখণ্ডর আমূল পরিবর্তনের জয়গান গাই আছে, সেই সময়তে গ্রাম্যাঞ্চলের স্বাস্থ্যখণ্ডর ফুপুলা স্বরূপটো অতি নগ্নভাবে উদঙাই দিছে দুলিয়াজান সমষ্টির রংসঙ্গী ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রয়। এই বৃহত্তর এলাকাটোত থকা যিসকল রোগী আছে, এই রোগীসকলে ব্যাপক সমস্যার মুখামুখি হবলগা হয়েছে। রোগীসকল জিয়াতো ভুগিবলগীয়া হৈছে, উপযুক্ত চিকিৎসা ইয়াত লাভ কৰিব নোৱাৰি। গতিকে আজি ইমান দিন ধৰি ইয়াত ডক্টৰ নোহোৱাৰ কাৰণে যি এক ভয়ংকৰ অৱস্থা গতি কৰিছে, এই অৱস্থাটোৱে ইয়াকে প্ৰমাণ কৰে যে অসমৰ স্বাস্থ্যকেন্দ্ৰৰ অৱস্থা বা স্বাস্থ্যখণ্ডৰ অৱস্থা সঁচা অৰ্থতে আজি এক উন্নত অৱস্থালৈ যোৱা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারে অসমৰ স্বাস্থ্যখণ্ডৰ উন্নয়ন হোৱা বুলি দাবী কৰি থাকিলেও যে অসমৰ স্বাস্থ্যখণ্ডৰ উন্নয়ন প্ৰকৃতাৰ্থত হোৱা নাই সেই কথা মন কৰিবলগীয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারে অসমত কেইবাখনো চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন কৰি চমক সৃষ্টি কৰিছে, যদিও চিকিৎসা মহাবিদ্যালয়সমূহত বহু সংখ্যক প্রয়োজনীয় চিকিৎসকৰ পদ খালি হৈ থকাৰ লগতে রাজ্যৰ বহুকেইটা প্রয়োজনীয় উপস্বাস্থ্যকেন্দ্ৰ আৰু প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত নাই পর্যাপ্ত পৰিমাণৰ চিকিৎসক। আনহাতে অতি আশ্চর্যজনকভাৱে আজি প্ৰায় এক বছর ধরে চিকিৎসকবিহীন হয়ে আছে সাবুয়ার এই রংসঙ্গী চিকিৎসালয়খন। উদং হয়ে পড়ি আছে ডিগ্রিধারী চিকিৎসকর কক্ষর চকীখন, নাই এজন স্থায়ী ফার্মাসিস্ট। ডিব্রুগড় জেলার পানীতোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনের রংসঙ্গী ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত প্রায় এক বছর দিন ধরে স্থায়ী ডক্টর নোহার ক্ষেত্রে এই বৃহত্তর এলাকাটোত থকা যিসকল রোগী আছে, এই রোগীসকলে ব্যাপক সমস্যার মুখামুখি হবলগা হৈছে। গতিকে রংসঙ্গী ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত এগৰাকী স্থায়ী ডক্টর নিযুক্তি দিবর কারণে আমি দাবি উত্থাপন করছো। ফার্মাসিস্ট অবিহনে এই রংসঙ্গী ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলি আছে। এগৰাকী স্থায়ী ফার্মাসিস্ট নিযুক্তি দিবর কারণে আমি আহ্বান জানাইছো। আর গ্রেড ফোরর কোনো কর্মচারী এই মুহূর্তত নাই, বিনা বেতনত দুই এক কর্মচারী আজি খাটি আছে বহুদিনেরপরা। গতিকে গ্রেড ফোরর কর্মচারী স্থায়ীভাবে নিযুক্তি দিবর কারণেও আমি আহ্বান জানাইছো। প্রায় অর্ধ শতাধিক রাজহ গাঁৱৰ প্রায় দশ হাজারতক অধিক সাধারণ খাতি খোৱা লোকৰ একমাত্র ভরসার স্থল এই চিকিৎসালয়খন। সেইখনৰ এনে দুরবস্থাৰ বাবে এতিয়া বৃহত্তর রংসঙ্গী অঞ্চলৰ সাধারণ রোগীসকলৰ বাবে পানীত হাঁহ নচৰা অৱস্থাৰ সৃষ্টি হৈছে। ভুক্তভোগী ৰাইজে এই স্পৰ্শকাতৰ সমস্যাটোৰ সমাধান কৰিবলৈ বিধায়ক স্বাস্থ্যমন্ত্রী আৰু মুখ্যমন্ত্রীলৈ কাতৰ অনুৰোধ জনাইছে, অন্যথায় ৰাজপথত প্ৰতিবাদ কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে সাধাৰণ ৰাইজে। আমি স্থানীয় বিধায়ক তেৰছ গোৱালা ডাঙৰীয়া, অসমৰ স্বাস্থ্যমন্ত্রী মাননীয় কেশৱ মহন্ত ডাঙৰীয়া, অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আমি আহ্বান জনাইছো যে এই স্বাস্থ্যকেন্দ্রটোৰ ক্ষেত্ৰত তেখেতলোকে প্রয়োজনীয় গুৰুত্ব প্ৰদান কৰক আৰু অতি শীঘ্ৰে এগৰাকী স্থায়ী ডক্টৰ নিযুক্তি দিবৰ কাৰণে আমি আহ্বান জনাইছো। লগতে এই কথাও আমি জনাব খুজিছো, অতি শীঘ্ৰে এই ৰংসঙ্গী ক্ষুদ্ৰ প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰত যদি স্থায়ী ডক্টৰ নিযুক্তি নিদিয়ে তেতিয়াহলে এই অঞ্চলৰ ৰাইজে বিকল্প হিচাপে ৰাজপথলৈ প্ৰতিবাদ কৰিবলৈ ওলাই আহিবলৈ বাধ্য হ'ব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারে অসমৰ স্বাস্থ্যখণ্ডৰ উন্নয়ন হোৱা বুলি দাবী কৰি থাকিলেও যে অসমৰ স্বাস্থ্যখণ্ডৰ উন্নয়ন প্ৰকৃতাৰ্থত হোৱা নাই সেই কথা প্ৰমাণ কৰিলে সাবুয়ার পানীতোলা প্ৰাথমিক কেন্দ্ৰৰ অধীনত থকা ৰংসঙ্গী স্বাস্থ্য বিভাগে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইষ্ট নাও।